মিনিট, কোথায় যাচ্ছ তুমি? আমি তোমাদের কাছে আমার ধূপকাঠি আর বিক্রি করব না। রিয়েলি? তা বললে তো হবে না সর্বমঙ্গলে। তুমি আমাদের কাছে তোমার ধূপকাঠি বিক্রি করতে বাধ্য। কে বলেছে বাধ্য হব? তোমরা আমাকে বাধ্য করতে পারবে না। আজকের পর আমিও দেখে নেব সর্বমঙ্গলা ধূপকাঠির গুণাগুণের ওপর নিজেদের কোম্পানির নাম সাটিয়ে তোমরা কিভাবে বিক্রি করতে পারো। ছি সৌমিলে দিদি, ছি, এত বড় চক্রান্ত করেছো তোমরা। তুমি বারবার আমায় বিপদে ফেলার চেষ্টা করছো সৌমিলে দিদি, কেন কেন বলতে পারো? কেন তুমি জানো না? কারণ তুমি আমার অনিশটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। ভুল সৌমিলে দিদি, ভুল। অনিশ বাবু যদি তোমার হতেন না, তাহলে কখনো উনি তোমায় ছেড়ে আসতেন না। তুমি ভুল ভাবছো। সর্বমঙ্গলা, দেখো সৌমিলি মিত্র না কখনো ভুল ভাবতেই পারে না। তুমি তুমি যদি মাঝখানে না আসতে, তাহলে আমি আমার অনিশটাকে ঠিক বুঝিয়ে সুঝিয়ে আমার করে নিতাম। ওকে এভাবে বুঝিয়ে শুনিয়ে ভালোবাসা হয় না সৌমিলি দিদি। ও যে শেটা, এই শোনো, আমার জ্ঞান দিচ্ছ তুমি? সৌমিলি মিত্রকে তুমি জ্ঞান দিচ্ছ? কি ভেবেছো তুমি নিজেকে, আমায় তুমি ভালোবাসা শেখাবে? কেন, তুমি কি লাভ গুরু হয়ে গেছো নাকি? হ্যাঁ, ইচি এটা একটা ভিখিরি মেয়ে কথা কারে। জানোই যখন আমি ভিখিরি, আমি গরিব, তখন আমায় নিয়ে কেন পড়ে আছো? আমাকে বাঁচতে দাও না আমার মতো করে। তোমার তো অনেক কিছু আছে সৌমিলি দিদি, কিন্তু আমি তো সামান্য খড়কুটুকে আঁকড়ে ধরে বেঁচে আছি, আমার সততাকে অবলম্বন করে বেঁচে আছি, সেটাও তুমি আমার থেকে কেন কেড়ে নিতে চাইছো? কেন কেন? বেশ করেছি, আমার যা ইচ্ছে আমি তাই করব। সৌমিলি প্লিজ, এখানে এসে আমার কানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘ্যান ঘ্যান প্যান প্যানটা প্লিজ করো না, আমার বিরক্ত লাগছে। এখানে এসেছে ন্যাকামি করতে। ন্যাকামি করছি না, আমি তোমার সাথে ভদ্রতা করছি। তুমি প্লিজ আমায় অভদ্র হয়ে উঠতে বাধ্য করো না। ও রিয়েলি, তুমি কি আমাকে সর্বমঙ্গলা বাই দ্য ওয়ে ধমকাচ্ছ, ভয় দেখাচ্ছ? সর্বমঙ্গলা শোন, ভগবান দুটো তোমায় কান দিয়েছে, কান দুটো ভালো করে খুলে শুনে নাও। তুমি এতদিন ধরে ঠিক যে নিয়মে আমাদের কাছে তোমার ধূপকাঠি সাপ্লাই করে এসেছো, এখনো পর্যন্ত তোমায় ঠিক সেই নিয়মে আমাদের কাছে ধূপকাঠি সাপ্লাই করে যেতে হবে। আন্ডারস্ট্যান্ড? না, কখনো না। ইউ আর সিলি গার্ল, তুমি বুঝতে পারছো না, এই যে না হলে তুমি তোমার বাড়িটাকে বাঁচাবে কি করে? হ্যাঁ, রাজা তো তোমার বাড়িটাকে জাস্ট ওত পেতে রয়েছে না, গ্রাস করবে বলে। কি, তুমি রাজাকে চেনো? ও মা, আমি রাজাকে চিনবো না? রাজা তো তোমার শত্রু, আর দেখো তোমার শত্রুদের নাম ধাম, তারপর তাদের অ্যাড্রেস, এই সব কিছু আমার না মুখস্থ, সেগুলো না করলে কি হয় বলো তো? আরে বাবা, তোমার শত্রু মানেই তো আমার বন্ধু মাই ডিয়ার সর্বমঙ্গলা। আর রাজাদের বাড়িতেই ফার্স্ট টাইম আমি অনিশদাকে নিয়ে গিয়েছি, আর ওখানেই অনিশদাকে দেখে তুমি এমন একটা নাটক জুড়লে যে অনিশদার মতো ভালো মানুষ, ইনোসেন্ট মানুষ তোমার জালে পা দিল, তোমার ফাঁদে পা দিয়েছে। আমি কখনো এরকম কিছু করিনি। করেছো সর্বমঙ্গলা, করেছো, আলবাত করেছো। কি জানো তো, আমার জীবনের সবচেয়ে বড় মিস্টেকটা ছিল ওই দিন সিংহ বাড়িতে অনিশাকে নিয়ে যাওয়াটা, আর তার মাসুল আমাকে এখন অব্দি করতে হচ্ছে। আর এই মাসুল আমি সুদে আসলে তোমার থেকে উসুল করব। তোমার সম্পর্কে আমি না সবটা জানি, সবটা জানতে হয়েছে, আর সেই জন্য আমি এখনো বলছি, তুমি যদি আমাদের কাছে তোমার ধূপকাঠি বিক্রি না করো, তুমি টাকা পাবে কোথা থেকে? আমি তো যতদূর যা জানি, ওই 15 দিনের মধ্যে তোমায় তো 1 লাখ টাকা জোগাড় করে তোমার বাড়িটাকে ছাড়াতে হবে। তা না করলে তো তোমার মা বাবা ভাই বোনেরা সবাই তো পানির জলে ভেসে যাবে, মহা বড় বিপদে পড়ে যাবে, তাই না? না পারবে না, তুমি এত সহজে আমায় বিপদে ফেলতে পারবে না। পারবো সর্বমঙ্গল, আমি সব পারবো। সৌমিলি পারে না এরকম কোনো কাজই নেই পৃথিবীতে, সেই জন্য তো বলছি, তোমার ভালোর জন্য বলছি, তুমি যদি আমাদের কাছে তোমার মাল ডেলিভার না করো, তুমি যদি ভেবে থাকো যে তুমি অন্য কোথাও অন্য কোনো কোম্পানিতে মাল ডেলিভার করবে, তাহলে আই এম ভেরি সরি টু সে, তুমি সেটা পারবে না। সেই সমস্ত রাস্তা না এই সৌমিলি মিত্র বন্ধ করে দেবে, ট্রাস্ট মি। তুমি আর তোমার এই সর্বমঙ্গলা ধূপকাঠির ব্র্যান্ড আমি এক তুড়ি মেরে জাস্ট হাওয়ায় আমি ধুলো করে দেবো।
এই শহরে আমার জোর বেশি, আমার টাকা আছে, আমার টাকা বেশি। আর তুমি নিশ্চয়ই এটাও জানো যে যার টাকা বেশি সারা বিশ্ব তার কথা শুনে, সবাই আমার কথা শুনে, মার্কেট থেকে তোমার মাল কেউ কিনবেই না। সুতরাং আমায় চটিয়ে এই শহরে এই দেশে তুমি ব্যবসাটা ঠিক করতে পারবে না সর্বমঙ্গলা। সর্বমঙ্গলা ব্র্যান্ড উইল বি ফিনিশড, ট্রাস্ট মি। হাতকে উঠছো কেন? তুমি কি ভেবেছিলে আমার কাছ থেকে আমার ভালোবাসা আমার অনিস থেকে কেড়ে নেবে আর আমি চুপ করে বসে থাকবো, তাই না? চুপ করে কিন্তু আমিও বসে থাকবো না, আমি পুলিশে যাব, আমি পুলিশকে সবটা জানাবো, আমি জানাবো যে তোমরা আমার সাথে চিটিং করেছো। রিয়েলি সরঙ্গল, আমার ভীষণ ভয় করছে, তুমি এটা কেন বলছো? তুমি যদি পুলিশকে সবটা জানিয়ে দাও তাহলে আমি কী করবো? তাহলে তোমার কাছে পুলিশ অফিসারের নাম্বার নাম্বার আছে না? নেই। সরঙ্গলে বলছি, পুলিশের নাম্বার কি আমি তোমাকে দেব? লাগবে তোমার পুলিশ অফিসারের নাম্বার? পুলিশ অফিসারকে জানা, যাও যাও যাও, দেরি করো না, সরমঙ্গলা পুলিশ অফিসারকে গিয়ে সবটা জানিয়ে দাও, সবটা একদম কিন্তু ক্লিয়ার করে তোমাকে বলতে হবে। বাট সরম, একটা ছোট্ট প্রবলেম আছে, আলটিমেটলি কিন্তু পুলিশ অফিসার তোমাদের বাড়িতেই যাবে, কারণ অনিশ দাকে কিন্তু খুঁজবে। অনিশ বাবুকে খুঁজবে কেন? অনিশ বাবু এখানে কোথা থেকে আসছেন? উনি তো কিছু জানেন না, উনি তো এসবের মধ্যে নেই, ওনার নাম কোথা থেকে আসছে? তবে অনিশ বাবু জানতে পারলে কিন্তু তোমার উপর ভীষণ রেগে যাবেন। কে বলেছে তোমার অনিশ বাবু কিচ্ছু জানেন না? জানেন তো? হ্যাঁ, ওরকম ভাবে হয়তো জানেন না, বাট খাতায় কলমে উনি সবটাই জানেন, ট্রাস্ট মি। মানে দেখো, আমি কি এমনি এমনি মুখ দেখে ওনাকে এত বড় একটা কোম্পানিতে এত বড় পোস্টে চাকরি দিয়েছি নাকি? সব কিছু দেখাশোনার দায়িত্ব তো ওনারই রয়েছে। এই যেমন এত বড় ব্যবসায় কোথায় কী দেখাশোনা করতে হবে, কোথায় ঠিক কী হচ্ছে না হচ্ছে, সবটাই সবটাই তোমার অনিশবাবুই দেখাশোনা করবে। সো এবার তুমি ভালো করে ভেবে দেখো সর্বমঙ্গলা, আমি যদি ফাঁসি, মানে আমার ফাঁসার আগে কিন্তু আলটিমেটলি তোমার এই সো কল্ড হাজব্যান্ড অনিশ কাঞ্জিলা সে ফাঁসবে। ওই দেখো, মানেটা এখনো তুমি বুঝতে পারলে না? ওকে সিলি গার্ল, আমি তোমাকে মানেটা ক্লিয়ার করে বলছি। শোন, দেখো, তোমার হাজবেন্ড আমার কোম্পানিতে কাজ করে আর ও যে পোস্টে রয়েছে সমস্ত কিছু দেখাশোনাটার ভার তো ওরই ওপরে। সুতরাং আমাকে যদি কোনোভাবে তুমি ফাঁসানোর চেষ্টা করো, সবার আগে কিন্তু ফাঁসবে তোমার সো কলড হাজবেন্ড অনিশ কাঞ্জিলা। তুমি জাস্ট ইমাজিন করো, হ্যাঁ ইমাজিন করো যে পুলিশ এসে যখন অনিশ কাঞ্জিলালের কলারটা জাস্ট এইভাবে ধরবে আর হিঁচড়ে হিঁচড়ে টানতে টানতে সবার মাঝখান থেকে নিয়ে যাবে, প্রেসে তোমার বরের নামে কত বড় কেচ্ছা উঠবে বলো তো, জাস্ট ভাবতে পারছো? হ্যাঁ, আর তারপর যখন আমাদের কাছে এসে জিজ্ঞাসাবাদ করবে, আমরা বলবো ও রিয়েলি, কই আমরা তো কেউ কিছু জানতাম না, আমাদের চোখকে ফাঁকিয়ে দিয়ে এরকমভাবে আমাদের জেনারেল ম্যানেজার মিস্টার অনিশ কাঞ্জিল এই ধরনের ব্যবসা চালাচ্ছেন, ও মাই গড। এই তুমি ভালোবাসো অনিশ বাবুকে? এই তোমার ভালোবাসার নমুনা? যাকে ভালোবাসো তাকে ভাগে ঠেলে দিতে তোমার একটুও ভাবছে না? বিশ্বাস করো, একদম ভাবছে না। অনিশ তাকে পাওয়ার জন্য না সর্বমঙ্গলে আমি সব কিছু করতে পারি, সব কিছু, এমনকি অনিশ তার নামে আমি বদনামও দিতে পারি। কিন্তু কিন্তু উনি তো নির্দোষ, তাহলে আমি কি করবো? তো দেখো, তোমার অনিশ বাবুকে আমি কোম্পানিতে 1,00,000 টাকা দিয়ে রেখেছি, এমনি এমনি বসিয়ে বসিয়ে তো তাকে আমি মাইনে দিতে পারি না, তাই না? এই 2 বছরে কোম্পানির সমস্ত বদনাম, ফ্রড কেস, সব কিছুর দায়ভার তোমার অনিশ বাবুর উপরে, বুঝতে পেরেছ? আর সেটা নিতে হবে, নিতে হবে মানে নিতেই হবে। দেখো, 2 বছর ধরে কোম্পানির সমস্ত সুনাম, বদনাম, দায়ভার অনিশদার উপর, কারণ একটাই, যে এগ্রিমেন্টে তো সেটাই লেখা রয়েছে। 2 বছর ধরে আমার মনে হয় কোম্পানিতে থাকতে হবে অনিশদাকে, আর এই 2 বছর ধরে নদীর জল যে কোন দিকে বয়ে যাবে আই রিয়েলি ডোন্ট নো, হতেই পারে এই নদীর জলের স্রোতে তুমি, হ্যাঁ হ্যাঁ আমি তোমাকেই বলছি, তুমি যে ঠিক কোন ওয়েতে ভেসে যেতে পারো, আই হ্যাভ নো এনি আইডিয়া।
ভগবান তোমায় ক্ষমা করবে না সৌমিত দিদি, কখনো ক্ষমা করবে না। ওহ মাই গড, ভগবান সরি, ভগবানটা কে বলতো? কে ভগবান? আমি তো চিনি না ভগবান বলতো। আমি একজন কি জানি, দাশমী। আর এই মুহূর্তে তোমার ভগবান এই যে দাঁড়িয়ে রয়েছে জলজ্যান্ত সৌমিলি মিত্র, সে তোমার এই ভাগ্য না সৌমিলি মিত্র হাতে লেখা রয়েছে। আমি ঠিক যেভাবে তোমার ভাগ্যটা লিখে দেবো তোমাকে ঠিক সেই ওয়েতে যেতে হবে, সেই ওয়েতেই বাঁচতে হবে। আদারওয়াইজ ইউ হ্যাভ নো এনি চয়েস অ্যান্ড নো এনি অপশন, ওকে? সুতরাং আমার সাথে প্লিজ তুমি বেশি ঝামেলায় যেতে যেও না, চুপচাপ শান্ত মনে চলে যাও এখান থেকে। হ্যাঁ, পুলিশের হাত থেকে যদি নিজের বরকে বাঁচাতে চাও প্লিজ কিপ ইউর মাউথ শাট অ্যান্ড গেট লস ফ্রম হিয়ার। প্লিজ আমার সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকো না, যাও 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 এখান থেকে, যাও চলে যাও। কে হলো, কথা কানে যাচ্ছে না? গেট আউট। হরিদার ঘর তো তালা বন্ধ, তার মানে সর্বমঙ্গলা এখনো ফেরেনি। কিন্তু ধূপকাঠির ব্যাগ নিয়ে তো অনেকক্ষণ হলো বেরিয়েছে, তাহলে ফিরতে এত দেরি হচ্ছে কেন? কোথায় রয়েছে সর্বমঙ্গলা? কি যে করি, একটা ফোন করি। বেশি ফোন করব তত বেশি আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বে। সর্বমঙ্গলার দোষ না, এই অভ্যেসটা আমি তৈরি করে দিয়েছি। সবসময় সাপোর্ট দিয়ে তো আমি আমার উপর ওকে ডিপেন্ডেন্ট করে ফেলেছি, কিন্তু এই অভ্যেসটা ওকে বদলাতে হবে। আবার আগের মতো সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে ওকে। আমার উপর আর নির্ভর করে কি হবে? একটা প্রতিবন্ধী অচল মানুষকে নিয়ে কিভাবে ও জীবনে এগোবে? না না না, আমি ফোন করব না। কিন্তু চিন্তা তো একটা হচ্ছে, কি যে করি। বড় বৌদি, বড় বৌদিকে দিয়ে একটা ফোন করাবো, তাই করি। বড় বৌদি, বড় বৌদি আসছি। হ্যাঁ, বলছিলাম যে সর্বমঙ্গলাকে একটু ফোন করবে তোমার ফোন থেকে? এই যে আমি তো ফোনটাই আনলাম না, তোমার ফোন থেকে একটা ফোন করো না। আর শোনো, ফোন করে জিজ্ঞেস করো তো কখন আসবে, এত দেরি কেন করছে। আমি আর শ্রেয়া তো এই নিয়েই টেনশন করছিলাম, অন্যদিন তো এতক্ষণ এসে রান্নাঘরে ঢুকে যায়, সেই দুপুরবেলা একটুখানি খেয়ে বেরিয়েছে, কখন আসবে তা কে জানে। ফোনটা করো তো, জিজ্ঞেস করো কেন তো দেরি হচ্ছে। বলছি যে তোমার ফোন থেকে একটু করো না ফোন, ওকে? আমার ফোন থেকে? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, তাহলে ফোনটা নিয়ে আসতে হবে, আনছি। ডার্জ এন্ড ক্রাফটস এর মালিক আমি, মিস সৌমিলি মিত্র। রাজা তো তোমার বাড়িটাকে জাস্ট ওত পেতে রয়েছে না, গ্রাস করবে বলে। তুমি আর তোমার এই সর্বমঙ্গলা ধূপকাঠির ব্র্যান্ড আমি এক তুড়ি মেরে জাস্ট হাওয়ায় আমি ধুলো করে দেবো। অনিস্তাকে পাওয়ার জন্য না সর্বমঙ্গলা আমি সব কিছু করতে পারি, সব কিছু, এমনকি অনিস্তার নামে আমি বদনামও দিতে পারি। হ্যাঁ বর্দি ভাই, তুমি কোথায়, কি করছো, এত দেরি কেন হচ্ছে, কখন ফিরবে?
আমার একটু কাজ ছিল গো, আমি আসছি এক্ষুনি, আমার একটু দেরি হয়ে গেল। না না ঠিক আছে, এত তাড়াহুড়ো করে আসতে হবে না, অমন কোনো তাড়া নেই, আমি চা বানিয়ে নিচ্ছি। হ্যাঁ গো আমি আসছি, তোমরা চাটা করো, আমি এসে বাকি কাজগুলো সব করছি। ঠিক। হ্যালো হ্যালো, যা বড় বৌদি কোথায় গেছে কিছু বলল না? কি একটা কাজে আছে তাই দেরি হচ্ছে বলল। ও কোন কাজে গিয়ে দেরি হয়েছে সেটা কিছু জানা? আরে সেটা বলার আগেই তো ফোনটা কেটে দিল। কেটে দিল কি ব্যাপার বলো তো অনিশ, তোমরা কি ঝগড়া করেছো? না 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 বললেই হবে। নিশ্চয়ই তোমরা ঝগড়া করেছো তাই আমাকে দিয়ে ফোন করাচ্ছো। তা ঝগড়ার বিষয়বস্তুটা কি শুনি? বড় বৌদি ওসব কিছুই নয়, তুমি বাদ দাও। বাবা কি রাগ কি রাগ! আচ্ছা ঠিক আছে, সর্বমঙ্গলা বাড়িতে ফিরু, তারপর আমি ওর সাথে কথা বলে তোমাদের সব মান অভিমান আমি মিটিয়ে দেবো। হয়েছে? এবারে মাথাটা ঠান্ডা করে একটু বসো দেখি, আমি চা পাঠাচ্ছি। ওর তো আজ ধূপকাঠি নিয়ে সোহিনীদের ওখানে যাওয়ার কথা, আর তো কোনো কাজের কথা বলেনি। তাহলে কি কাজ ছিল ওর আজকে? আমি থাকি, তোর বাবা থাকে, আমাদের তো বয়স হয়েছে নাকি? বড় বৌমা শোনো, ও এলেই পট করে একেবারে ঘরে ঢুকতে দেবে না, আগে জামা কাপড় কাচবে, হাত পা স্যানিটাইজ করবে, তারপর যেন ঘরে ঢুকে। রোজ 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 ওর বেরোনো চাই। সত্যি বাবা, যাক আমি আর কি বলবো, আমার আর ভালো লাগছে না। মা প্লিজ, সর্বমঙ্গলা বিনা কাজে বাইরে যায় না। সর্বমঙ্গলা ধূপকাঠি তৈরি করে বিক্রি করে, সেই টাকাও বাড়িতে পাঠায়, ওই টাকায় ওর সংসার চলে। তারপর রয়েছে ওই ধানের বোঝা। মা সর্বমঙ্গলার উপর অনেক দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো পালন করতে গেলে ওকে কাজ করতে হবে। আর তাছাড়া ধূপকাঠি বানানোর স্কিল, ওর শিল্প, এটাও ভালো পারে, এটা বানাতে ও দক্ষ। তুমি জানো মার্কেটে ও ধূপকাঠির কত 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 ডিমান্ড রয়েছে, কত প্রশংসা করে সবাই, আর সেই ধূপকাঠি ও বানাবে না, এটা তুমি কি করে বলছো মা, কি করে বলছো? দেখ বাবা, কে কোথায় কোন কাজ করবে আমি সেই বিষয়ে কোনো কথাই বলতে চাই, আমি শুধু বলতে চাই যে কাজের জন্য বাড়ির মানুষগুলোকে অসুস্থ করে তুলবে এটা আমি কিছুতেই মেনে নেব না। কেন অসুস্থ করবে মা? সর্বমঙ্গলা কেন অসুস্থ করবে? সর্বমঙ্গলা যথেষ্ট কেয়ারফুল, ও নিজের জামা কাপড় ধোয়া, নিজেকে স্যানিটাইজ করা সব কিছু করে, আর যে কোনো সচেতন মানুষই সেটা করে, সেটাই করবে, তাছাড়া জীবন তো আর থেমে যাবে না। বাইরে তো আবার কাজকর্ম শুরু হয়েছে, নিয়ম মেনে যতটা কাজ করা যায় মানুষকে তো সেই কাজগুলো করতে হবে, নিজের রুজি রুটির জন্য মানুষকে তো রাস্তায় বেরোতে হবে। তাই সবাই যদি রাস্তায় বেরোয় তাহলে সর্বমঙ্গলার জন্য এত বিধিনিষেধ কেন মা, কেন? সেই যার জন্য চুরি করে সেই বলে চোর। বাবা আমি তো তোর কথাও ভাবছি নাকি, এই যে তোর এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, ঠাকুরের কৃপায় তুই বাড়ি চলে এলি, তারপরে তোর জীবনে এত বড় একটা চাকরি এলো, তোর জীবনে আশার আলো ফুটলো, আর এই যে সমিলি মেয়েটা এত বড় একটা সুখবর নিয়ে এলো, আর ওর লোকজনের তো এসেছিল, তোর ঘরের সব মাপজব নিয়ে গেল, এবার ওরা দেখবি ঘরটাকে কি সুন্দর করে সাজিয়ে দেবে। আচ্ছা সেই সুন্দর ঘরেতে ওই ভিকিরি হড়হাবাতে মেয়েটাকে কি মানায়, নাকি একটা শিক্ষিত উচ্চ বংশের মেয়ে হলে ভালো হতো? তোর বউকে আমার কোনোদিন পছন্দ হয়নি, আর কোনোদিন পছন্দ হবেও না, সারা জীবন আমি এই কথাটা বলে যাবো।